আজ সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষক পরিচিতি মোহাম্মদ আলমিন, বিএসসি বিএড, সহকারী শিক্ষক বিজ্ঞান, আমরকাসিয়া বহুমুখী বিশ্ববিদ্যালয়, শরণখোলা বাগেরহাট। ইমেল মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমরা কিছু চিত্র খেয়াল করবে, আমি কিছু চিত্র দেখাচ্ছি, চিত্রগুলি মনোযোগ সহকারে দেখো। এগুলো খেয়াল করবে। দ্বিতীয় অধ্যায়, জীব জগৎ, অপুষ্পক উদ্ভিদের শ্রেণীকরণ। আজকের পাঠ শেষে আমরা অপুষ্পক উদ্ভিদের শ্রেণীকরণ ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। অপুষ্পক উদ্ভিদের শ্রেণী বিভাগ, অপুষ্পক উদ্ভিদ একে 4টি ভাগে ভাগ করা হয়েছে। আদিবা উদ্ভিদ, সমঙ্গ উদ্ভিদ, মস উদ্ভিদ, ফার্ন। আদি উদ্ভিদ, আদি উদ্ভিদের বৈশিষ্ট্য, এসব উদ্ভিদ খালি চোখে দেখা যায় না। এদের কোনো কোনো সদস্য এতই ক্ষুদ্র যে এদের দেখতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এদের বর্ণ সবুজ নয়, তাই এরা পরভোজী, উদাহরণ ভাইরাস, ব্যাকটেরিয়া। সমঙ্গ উদ্ভিদ, ছত্রাক, যে সকল উদ্ভিদ দেহে মূল, কাণ্ড, পাতা বিভক্ত করা যায় না তাদেরকে সমঙ্গ বর্গের উদ্ভিদ বলে। সমঙ্গ উদ্ভিদ 2 প্রকার, যথা শৈবাল, ছত্রাক। ছত্রাক সমঙ্গদেহী উদ্ভিদের মধ্যে কিছু উদ্ভিদ রয়েছে যাদের দেহ সবুজ নয়, কারণ এদের ক্লোরোফিল থাকে না, এজন্য এরা পরভোজী। এরা সাধারণত ছায়াযুক্ত স্থানে জন্মে, যেমন মাশরুম, পেনিসিলিয়াম ইত্যাদি। মস, মস বর্গের উদ্ভিদের বৈশিষ্ট্য, এদের কাণ্ড ও পাতা রয়েছে, তবে সাধারণ সাধারণ উদ্ভিদের ন্যায় মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড আছে। এরা সবুজ ও সবজ। ফার্ন, ফার্ন বর্গের উদ্ভিদের বৈশিষ্ট্য, অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ। ফার্নের দেহ, মূল, কাণ্ড ও পাতা বিভক্ত, স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত স্থানে জন্মে, যেমন ডেকিশাল। আজকের বাড়ির কাজ, অপুষ্পক উদ্ভিদের প্রত্যেক শ্রেণীর বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। নিচে আমি একটি ছক দিছি, এই ছকে তোমরা শ্রেণীর নাম লিখবে, বৈশিষ্ট্য লিখবে এবং উদাহরণ লিখবে। আজ তোমাদের এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।